সিপিলিনাম একটি নোটস ঔষধ। উপদংশের ক্ষতের বিষ থেকে ঔষধটি প্রস্তুত হয়। বাত রোগ, উপদংশের ক্ষত, সাদা স্রাব, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয়। ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে। আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করতে সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবারে এই সিপিলিনামের যদি আমরা ড্রাগ পিকচার বা ঔষধচিত্র অঙ্কন করতে চাই, তাহলে আগে জেনে নিতে হয় যে এই সিপিলিনামের ঔষধের রোগীদের ধাতগত লক্ষণটা কীরকম। এটাকে বলা হয় কনস্টিটিউশনাল সিমটম। তো আমাদের এই সিপিলিনামের রোগীদের শারীরিক গঠন হবে, রোগীরা হবে শিক্ষাতর এবং বোকাটে টাইপের। এবার নেক্সটে জেনে নেওয়ার দরকার যে সমস্ত রোগীদের মানসিক অবস্থা বা মেন্টাল স্টেটটা কেমন থাকে। তো সিপিলিনামের রোগীদের মানসিক অবস্থা থাকে নৈরাশ্যপূর্ণ এবং উৎকণ্ঠাযুক্ত। এবার আমাদের এই সিপিলিনামের 15টি প্রধানতম লক্ষণ রয়েছে। সঠিক ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম। নাম্বার ওয়ানে রয়েছে দৈহিক ও মানসিক খর্বতা। সিপিলিনামের রোগীদের দৈহিক গঠনের বিকৃতি দেখা যায়। 20 বছরের যুবককে 10 বছরের বালকের ন্যায় দেখায়। তেমনি মানসিক খর্বতাও দেখা যায়। মাথায় বুদ্ধি নেই, কোনটি গ্রহণ করতে হবে আর কোনটি বর্জন করতে হবে তার বিচার করার ক্ষমতা এদের মধ্যে কিন্তু থাকে না। নাম্বার টুতে রয়েছে মস্তিষ্ক। ব্যক্তি, স্থান এবং পুস্তকের নাম ভুলে যায়। অঙ্ক কষা এদের পক্ষে কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। নাম্বার থ্রিতে রয়েছে ইচ্ছা, মদ্যপানের অদম্য ইচ্ছা। বংশানুক্রমিক মদ্যপানের প্রবলেম ঔষধটিতে আরোগ্য হয়। নাম্বার ফোরে রয়েছে ভয়, রাত সম্বন্ধে ভীতি। রাত এতটাই অসহ্য যে তার কাছে মৃত্যু শ্রেষ্ঠ বলে মনে হয়, অর্থাৎ রোগীরা মনে করে যে মৃত্যুই আমার এই রাত জায়গার থেকে শ্রেষ্ঠ হবে, অর্থাৎ রাত সম্বন্ধে এদের প্রচুর ভীতি থাকে। নাম্বার ফাইভে রয়েছে নিদ্রা, লেশমাত্র থাকে না, মানে নিদ্রার লেশমাত্র আসে না, সারা রাত জেগে থাকতে হয়, সঙ্গে কিন্তু ক্ষুধাহীনতাও থাকে। নাম্বার সিক্সে রয়েছে স্রাব, দুর্গন্ধযুক্ত এমনকি নাকেও মুখে। সিপিলিনামের রোগীদের একটির পর একটি ক্ষত প্রকাশ পায়, তার থেকে দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয়। তাছাড়া বিভিন্ন দ্বারের স্রাবে দুর্গন্ধ থাকে, মুখেও নাকেও কিন্তু দুর্গন্ধ থাকে। নাম্বার সেভেনে রয়েছে বেদনার প্রকৃতি, ডান কাঁধে ব্যথা, বাহু উপরের দিকে তুললেই কিন্তু ব্যথা বৃদ্ধি পায়। নাম্বার এইটে রয়েছে উপদংশ রোগ, স্যাঙ্কারে বাহ্য প্রয়োগের ঔষধ প্রয়োগের কুফলজনিত কারণে বহু বছর ধরে চর্মরোগ, গলার মধ্যে ক্ষত প্রভৃতি জটিল রোগগুলি সিপিলিনামের প্রয়োগে কিন্তু আরোগ্য হয়ে যাবে। নাম্বার নাইনে রয়েছে উদ্ভেদ, লাল বা তাম্রবর্ণ কিন্তু ঠান্ডা লাগলে নীলবর্ণ ধারণ করে, অর্থাৎ এই সিপিলিনামের রোগীদের চর্মরোগ যদি হয় সেটার বর্ণ কিন্তু লাল বা তামার বর্ণের থাকে, এবং সেখানে জল লাগালে বা ঠান্ডা লাগালে সেই ইরাপশনগুলো কিন্তু নীলবর্ণ ধারণ করে। নাম্বার টেনে রয়েছে স্ত্রী রোগ, সাদা স্রাব প্রচুর পরিমাণে, যে প্যাড পরে থাকে তা ভিজে পা পর্যন্ত গড়িয়ে যায়। এই লক্ষণটি কিন্তু আমাদের অ্যালুমিনা ঔষধেও কিন্তু রয়েছে। নাম্বার ইলেভেনে রয়েছে মাথা, স্নায়বিক ধরনের ব্যথা, তাতে অনিদ্রা হয়, ব্যথা বেলা 4টা থেকে আরম্ভ হয়ে রাত্রি 10টা 11টা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পায়। নাম্বার টুয়েলভে রয়েছে চোখ, উপরের পাতায় প্যারালাইসিস, একটি বস্তুর নিচে আরেকটি বস্তু কিন্তু দেখতে পায়। এছাড়া সিফিলিসজাত শিশুদের বহুবিধ চক্ষু রোগে ঔষধটি কিন্তু উপকারী। নাম্বার থার্টিনে রয়েছে দাঁত, মাড়ির দাঁতগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, দন্তের মধ্যে গর্ত হয়, ধারগুলি করাতে নেয়। নাম্বার ফোরটিন রয়েছে মল,
বহু বছর যাবৎ কোষ্ঠকাঠিন্য, রোগী মনে করে রেকটাম সংকুচিত হয়ে গেছে, জোলাপ নিলেও মলত্যাগ হয় না, মলদ্বারে ক্ষতের সৃষ্টি হয়। নাম্বার 15 রয়েছে বৃদ্ধি উপশম। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত অর্থাৎ সারা রাত কিন্তু এ রোগ বৃদ্ধি পায়। মাথা ব্যথা কিন্তু উত্তাপে উপশম হয়। এছাড়াও সিফিলি নামের 10টি অসাধারণ লক্ষণ রয়েছে। নাম্বার 1 রয়েছে সোঁতের ফোলা রাত্রে বাড়ে কিন্তু দিনে কমে। নাম্বার 2 রয়েছে দাঁত কাপ আকৃতির। নাম্বার 3 রয়েছে নিদ্রাকালে মুখ দিয়ে লালা ঝরে। এই লক্ষণটি কিন্তু আমাদের মার্সল 68 রয়েছে। নাম্বার 4 রয়েছে মাসে 2 বারও ঋতুস্রাব হয়। নাম্বার 5 রয়েছে হাতের ব্যথা উত্তাপে উপশম কিন্তু পায়ের ব্যথা ঠান্ডায় উপশম। নাম্বার 6 রয়েছে কোষ্ঠকাঠিন্যের সঙ্গে নাকে দুর্গন্ধ। নাম্বার 7 রয়েছে সর্ববিষয়ে তুচ্ছ ও সহানুভূতিহীন। নাম্বার 8 রয়েছে মনে করে আমি পাগল বা প্যারালাইসিস হয়ে যাব। নাম্বার 9 রয়েছে সবসময় হাত দুটি ধোয়ার আকাঙ্ক্ষা। নাম্বার 10 রয়েছে নাম তারিখ ভুল করে। এই যে আমি আপনাদের 15টি প্রধানতম লক্ষণ এবং 10টি অসাধারণ লক্ষণের কথা বললাম, এর মধ্যে মোস্ট অফ লক্ষণ যদি আপনার রোগীর মধ্যে বর্তমান থাকে তাহলে সেটা যতই কঠিন ব্যাধি হোক না কেন, সেই রোগ আরোগ্য করতে সিফিলিনাম সম্পূর্ণই সক্ষম। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।